আসলে জ্ঞান বয়স থেকে যবে থেকে ভালোবাসার মানেটা বুঝতে শিখেছি, তবে থেকে রাধিকাকেই ভালোবাসি। অন্য কারো দিকে কখনো চোখ যায়নি। আপনার এই ভালোবাসার কথা শুনে আমার খুব খারাপ লাগছে জানেন, বড় কষ্ট হচ্ছে। কেন, কষ্ট পাওয়ার কি আছে? যা সত্যি তাই বললাম। আসলে তোমায় দেখে মনে হলো তোমার সত্যি কথা বলা যায়, সেই কারণেই বললাম। তোমার জন্য আমার খারাপও লাগছে, তাই আমি ঠিক করেছি জানো তো রঞ্জা, যে আমি তোমায় একটা নাচের স্কুলে ভর্তি করে দেবো। তুমি খুব ভালো নাচো। আপনি আপনি আমার জন্য এত কিছু কেন করতে যাচ্ছেন, আমার জন্য এত ভাবছেনই বা কেন? কেন ভাবলে দোষ হবে কোনো? না, দোষ গুণের কোনো ব্যাপার না, তবে আমাকে নিয়ে আপনার এত ভাবা উচিত না। রঞ্জা, আমরা তো মনে মনে জানি যে তুমিও আমার স্ত্রী নয়, আমিও তোমার স্বামী নই, কিন্তু বাইরের পৃথিবীর কাছে তো আমরা স্বামী স্ত্রী, ধরে নাও। সেই জন্যই আমি চাই তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, সেই জন্যই আমি তোমায় নাচের স্কুলে ভর্তি করে দিতে চাই। কি হলো, আমি কিছু ভুল বললাম নাকি? কই না তো, আপনি খুব ভালো মানুষ জানেন তো। যা বাবা, এতে ভালো মানুষের কি হলো, এটা তো খুব সাধারণ ব্যাপার। আজকে কিন্তু আমাদের ফুলশয্যা। হ্যাঁ তাই তো, ফুলশয্যা। তবে তুমি একদম চিন্তা করো না রঞ্জা, কেউ তোমায় জোর করবে না, তাই অস্বস্তির কোনো কারণ নেই। জানি তো, জানি আপনার পরিবার তো বিগড়ে গেছে, তাই জোর করার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? হ্যাঁ, জোর তো করবেই না, বরং ওরা কি চায় জানো, ওরা চায় যাতে আমার আর তোমার ফুলশয্যাটা না হোক। বাঁচা গেল, আপনিও একদিক থেকে বেঁচে গেলেন, তাই না? আরে বাবা, আমি কেন, তুমিও তো বেঁচে গেলে। দেখো, আমাদের মিথ্যে মিথ্যে ফুলশয্যার খেলাটা খেলতে হলো না, আমার তো মনে হয় আমাদের দুজনের জন্য খুব ভালো হয়েছে, তোমার জন্য আমার জন্য। ডিসিশন নিয়েই যখন জানাচ্ছেন তখন এই জানানোর কোনো প্রয়োজন নেই। আমি আপনার অফার অ্যাকসেপ্ট করতে পারলাম না। কিন্তু রাধিকা, আমি যে আপনার ভরসাতেই বাইরে যাচ্ছি। ভরসা আপনি করেননি, আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। আপনি যেমন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তেমন আমিও কিন্তু সিদ্ধান্ত নিতে পারি। আমার পক্ষে এই হসপিটালে কাজ করা সম্ভব নয়। এই হসপিটালে কাজ করাই সম্ভব নয়? না, বললাম তো আমি আপনার কাছে কাজ শিখতে চাই, আমি আপনার আন্ডারে কাজ করতে চাই, আমি একা সবটা সামলাতে পারবো না। আমার দেওয়া চিঠি আপনি রিফিউজ করছেন? হ্যাঁ, কারণ যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন তার আগে আমার সঙ্গে কথা বলে আলোচনা করার প্রয়োজন মনে করেননি, আর আপনি ভেবেছেন আমি খুব লোভী। আমি কি বলেছি আপনি লোভী? ওই যে বললাম, সব কথা মুখে বলার কোনো প্রয়োজন হয় না, কিছু কিছু কথা বুঝেও নিতে হয়। আপনার আচার আচরণ থেকে আমি সেটা বুঝতে পেরেছি, তা না হলে আপনি অন্তত আমাকে একবার জিজ্ঞেস করতেন আমি এই দায়িত্বটা নিতে রাজি আছি কিনা। তা না করে আপনি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন। আচ্ছা, এখন যদি আমি বলি এই দায়িত্বটা নিতে আমি রাজি নই, তাহলে আপনি আপনার সেকেন্ড অপশন ভেবে রেখেছেন কি? রাধিকা, আপনি যদি একান্ত এই দায়িত্ব গ্রহণ না করেন, এই দায়িত্ব যদি না নেন, তাহলে আমার ক্ষেত্রে কিছু করার নেই। তার কারণ আমি অনেকদিন আগেই ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি 2 বছরের জন্য বাইরে যাব, আর এক্ষেত্রে আমি অন্য কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যাব। বেশ, তাহলে তাই দিন, আশা করি আমাদের মধ্যে আর কোনো কথা নেই।
আসছে। রাধিকা, কি হলো? আমি কিছু বললাম তোমায়? তোমার খারাপ লাগলো কিছুতে? না না, আপনি কেন ভুল বলবেন? আপনি তো শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষরা কি কখনো ভুল বলে? তাদের তো কোনোদিনও ভুল হয় না। এটা কি বিদ্রুপ? না না, বিদ্রুপ হতে যাবে কেন, সত্যি। রঞ্জা, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমাদের বাড়িতে একটা বড় দুর্যোগ আসতে চলেছে। হ্যাঁ, আপনার কাকাদের অ্যারেস্ট করালে, জেলে পাঠালে দুর্যোগ তো আসতে বাধ্য। আমিও জানতে চাই রঞ্জা, সত্য কি। আর এটাও জানতে চাই যে সমস্ত কিছু প্রমাণ হওয়ার পরও আমার পরিবার আমার কাকাদের পাশে থাকবে কি থাকবে না। দেখো, পুলিশ তো ঘাসে মুখ দিয়ে চলে না, নিশ্চয়ই ওদের হাতে তথ্য প্রমাণ আছে এবং তথ্য প্রমাণের ভিত্তিতেই ওরা হয়তো এই চার্জশিটটা তৈরি করেছে। এরপর কেসটা হয়তো কোর্টে উঠবে, তারপর সময়ের অপেক্ষা। কিন্তু আমি তো জানি আসল সত্য কি। আমি জানি আমার কাকারাই আমাকে কিডন্যাপ করিয়েছে এবং হয়তো আমাকে মেরে ফেলতেও চেয়েছে। সম্পত্তি, বুঝলে? সম্পত্তি বড় ভয়ঙ্কর জিনিস, সবকিছু হতে পারে এই সম্পত্তির জন্য, সবকিছু শেষ করে দেয়। সব তো শেষ করতে পারেনি, শেষকে ভুন্ডল করে আপনি তো উঠে এসেছেন। এখন আপনার উচিত ওদের মুখোশটা ছিঁড়ে ফেলার, শুধু নিজের জন্য নয়, রাধিকাদির জন্য। ঠিক বলছো তুমি। আরে আরে, রাধিকা মাঝে, আরে কার মুখ দেখে উঠলাম আজকে আমি? হ্যাঁ, সকাল সকাল। হ্যাঁ, সকাল সকাল এলাম, কারণ আপনাদের সঙ্গে দেখা করে আমি আবার হসপিটালে যাব, তা না হলে হসপিটালে যেতে দেরি হয়ে যাবে। আবার দেরি হয়ে গেলে তো আমার লেট মার্ক পড়ে যাবে, আমি সই করতে পারবো না। তো তোমাদের হসপিটালটা খুব কড়াকড়ি করে, তাই না? মানে একটুতেই লেট হয়ে যায়। আচ্ছা, বাই দি ওয়ে, ধরো মানে তোমার ডিউটি আওয়ার্স এর পরে যদি তুমি স্টে ব্যাক করো, তখন কি তুমি ওভারটাইম ক্লেম করো নাকি তোমাকে ওভারটাইম দেওয়া হয়, কোনটা? তারা, তোমার ছেলে না রাধিকাকে বলতে পারো বেশ টর্চারই করে, আমি লক্ষ্য করেছি। না না, উনি টর্চার করেন না। উনি টর্চার কেন করবেন? উনি টর্চার করার মতো মানুষ? এই এই দেখো, হঠাৎ হঠাৎ তো প্রণাম প্রণাম কেন করছো? আপনাদের এখানে আসতাম, খুব ভালো লাগতো। এরপর কবে দেখা হবে জানি না, তাই তার মানে ছুটি নিচ্ছেন নাকি? কই বলেনি তো আপনাকে? তো আমি কালকেই বললাম স্যার। ছুটির কথা না, ছুটির কথা বলেনি, তবে হ্যাঁ, তবে কি, তবে আর কি? কি ব্যাপার মা? আমি তো কিছুই বুঝতে পারছি না কি ব্যাপারটা কি। কারণ তুমি বলেছিলে তোমার এখানে আসতে ভালো লাগে, আর এখন বলছো তুমি এখানে আসবে না, মানে কি ব্যাপার? আঙ্কেল, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। তার মানে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একেবারে নেওয়া হয়ে গেছে? আপনিও তো অনেক বিষয় সিদ্ধান্ত নিয়ে নেন, তারপর জানান, তাই না? চাকরি ছেড়ে দেবে মানে এরকম তো কোনো কথা, যদি এ নিয়ে কথা বলার আমার কথা নয়, কিন্তু একটা জিনিস বোঝো, আমার কিন্তু স্বার্থ জড়িয়ে আছে, তাই বলছি।
স্বার্থটা কি সেটা বলে দিই? তুমি যদি চাকরি ছেড়ে দাও আর তো আমার কাছে এই বাড়িতে আসবে না। অনিবন, তুমি খারাপ ব্যবহার করেছ? জিজ্ঞাসা করো না, না জিজ্ঞাসা করো। তোমাদের তো এটাই ধারণা যে আমি সারাক্ষণ খারাপ কথা বলি, অশান্তি করি, বাজে কথা বলি। জিজ্ঞেস করো সামনে আছে। কি হয়েছে রাধিকা? অনিবন কি তোমাকে কোনো খারাপ কথা বলেছে? না না, উনি কেন খারাপ কথা বলবেন? উনি তো কখনো খারাপ কথা বলেন না, উনি তো তেমন মানুষই নন। হ্যাঁ, প্রথম দিকে আমাকে একটু মেজাজ দেখাতেন ঠিকই, কিন্তু এখন আর সেই মেজাজটাও দেখান না। একাদোকা সোম থেকে রবি রাত 9টায় স্টার জলসায়।